বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি কিভাবে যে কোনো ট্রান্সফরমার দিয়ে যে কোনো ভোল্টেজের চার্জার তৈরি করবেন তো এটি তৈরি করার আগে আপনারা এটুকু মনে রাখবেন যে আমি এখানে যে পার্টসগুলি দিয়ে এই চার্জারটি তৈরি করতেছি সেই পার্টসগুলি কিভাবে কাজ করে সেইগুলি যদি ভালো করে বুঝতে পারেন তাহলে এই পার্টসগুলিকে কাজে লাগিয়ে আপনারা আরো ভালো কিছু তৈরি করতে পারবেন তো বন্ধুরা এই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন তো চলুন এই চার্জারটি তৈরি করতে আমাদের কি কি পার্টস প্রয়োজন হবে সেগুলো দেখি তারপর এটি কাঠামো তৈরি করে আমরা মূল ডায়াগ্রামে চলে যাব এবং সেখানে আমরা আরো ভালো করে বুঝে নিব কিভাবে এই চার্জারের পার্টসগুলি কাজ করে ডায়াগ্রামটির উপর আপনি ভালো করে লক্ষ্য করলে এই পার্টসগুলি কিভাবে কাজ করে সেগুলি ভালো করে বুঝতে পারলে আপনি এই পার্টসগুলি দিয়ে আরো ভালো প্রজেক্ট বা অন্য কিছু তৈরি করতে পারবেন বন্ধুরা আমি এই ডায়াগ্রামের মধ্যে দেখতে পাচ্ছেন একটি 12 ভোল্টের 5 ওয়্যারের একটি ট্রান্সফরমার ব্যবহার করেছি এবং এখানে দুটি ডায়োড বা রেকটিফায়ার ব্যবহার করেছি এবং একটি ক্যাপাসিটার ব্যবহার করেছি এখানে আপনারা 25 ভোল্ট 2200 মাইক্রো ইএফ ব্যবহার করতে পারেন এখানে আমি একটি রেগুলেটর আইসি ব্যবহার করেছি তো এই রেগুলেটর আইসি ব্যবহার করার কারণ হচ্ছে আপনি যদি এখানে 12 ভোল্ট ট্রান্সফরমার দিয়ে একটি 12 ভোল্টের চার্জার তৈরি করতে চান তাহলে 12 ভোল্টের চাইতে বেশি চার্জ আউটপুট হবে তখনই এই রেগুলেটর দ্বারাই 12 ভোল্ট চার্জ আউটপুট হবে এমনকি আপনি চাইলে 12 ভোল্ট ট্রান্সফরমার বা 12 ভোল্ট চার্জার থেকে 6 ভোল্ট 9 ভোল্ট 12 ভোল্ট বা 7 ভোল্ট ইত্যাদি ভোল্টেজ আউটপুট করতে পারবেন এই রেগুলেটর আইসিটি ব্যবহার করে মূলত আমরা এই ট্রান্সফরমার দিয়ে যে চার্জারগুলো তৈরি করি সেগুলো
অনেক দিন অনেক টেকসই এবং অনেক দিন ব্যবহার করা যায়। তাই আমরা এই ট্রান্সফরমার দিয়ে যদি চার্জার তৈরি করি তাহলে একটু খরচ বেশি হলেও এটি টেকসই অনেক বেশি দিন হবে। ট্রান্সফরমারের এই দিকটা দেখুন, যেখান দিয়ে তিনটি ওয়্যার রয়েছে ওইখান থেকে কালো যে ওয়্যারটি রয়েছে সেখান থেকে আমি একটি কালেকশন নিয়ে ক্যাপাসিটরের নেগেটিভ পিনটি রয়েছে এখানে ডাইরেক্ট কালেকশন করে দিয়েছি এবং এখান থেকে আরেকটি কালেকশন একটি ছোট এলইডি ব্যবহার করেছি সেখানে নেগেটিভ পিনে লাগিয়ে দিয়েছি। আর ট্রান্সফরমারের দুদিকে দুটি নীল ওয়্যার দুটি ডায়োডে কালেকশন করে দিয়েছি এবং ডায়োডের নেগেটিভ দিকটি ক্যাপাসিটরের দিক করে লাগাতে হবে, কেননা এই ডায়োড দিয়ে পজিটিভ প্রবেশ করবে কিন্তু নেগেটিভ নয়, তাই এই ডায়োডগুলো পজিটিভ দিকগুলি ট্রান্সফরমারের দিক করে লাগাতে হবে। এবং আমি এই ক্যাপাসিটর থেকে আরেকটি 1K রেজিস্টার ব্যবহার করে একটি ছোট এলইডির পজিটিভ প্রান্তে লাগিয়ে দিয়েছি যাতে এই এলইডিটি কেটে না যায়। আর এখান থেকে দেখুন আমি ক্যাপাসিটরের পজিটিভ কালেকশন থেকে রেগুলেটর পজিটিভ ইনপুট পিনে একটি কালেকশন করে নিয়েছি এবং ক্যাপাসিটরের নেগেটিভ কালেকশন থেকে রেগুলেটরের মাঝখানের যে পিনটি রয়েছে সেখানে কালেকশন করে নিয়েছি, রেগুলেটরের আইসির ক্যাশ পিনটি থেকে একটি কালেকশন আউটপুট করে দিয়েছি। এখানে রেগুলেটরের ক্যাশ পিনটি হলো পজিটিভ এবং মাঝখানে যে পিনটি রয়েছে সেটি হলো নেগেটিভ, আর প্রথম যে পিনটি রয়েছে সেটি হলো পজিটিভ ইনপুট। তো বন্ধুরা, আপনারা চাইলেও এটি রেগুলেটর আইসি তারাই তৈরি করতে পারেন ঠিক এমন ভাবে। তো বন্ধুরা, এখন তো দেখলাম 5 ওয়্যারের একটি ট্রান্সফরমার দিয়ে কিভাবে একটি চার্জার তৈরি করতে হয়। তো চলুন এবার দেখব কিভাবে 4 ওয়্যার ট্রান্সফরমার দিয়ে চার্জার তৈরি করতে হয়। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন 4 ওয়্যারের একটি ট্রান্সফরমার, বেশিরভাগ ট্রান্সফরমারের যে দুটি তার লাল থাকে সেটি এসি ইনপুট হয়, তাই আমি এই লাল দুটি এসি ইনপুট করে দিয়েছি। আর এখানে দেখুন ট্রান্সফরমারের নিচে যে দুটি তার রয়েছে সেটি হলো আউটপুট তার, এখান থেকে আমরা ডিসি চার্জ পাবো। তো বন্ধুরা, এই দুটি ওয়্যার থেকে আমি চারটির একটি পার একটি কালেকশন তৈরি করে নিয়েছি। এই চারটির একটি পার থেকে একটি পজিটিভ এবং একটি নেগেটিভ তার বের করে ক্যাপাসিটরের দুটি প্রান্তে দুটি লাগিয়ে দিয়েছি, তারপর একটি ছোট এলইডি লাগিয়ে দিয়েছি এবং এখান থেকে যে নেগেটিভ তারটি বের হয়েছে সেখান থেকে একটি ছোট এলইডি পজিটিভ পিনে পজিটিভ কালেকশন দিয়ে দিয়েছি এবং এলইডির নেগেটিভ পিনটি দুটো এলইডির মধ্যে কালেকশন করে একটি রেগুলেটর ব্যবহার করেছি। তো আপনি চাইলেও এখানে 6 ভোল্টের রেগুলেটর আইসি ব্যবহার করতে পারেন, তাহলে এখান দিয়ে 6 ভোল্ট আউটপুট হবে। আপনার যদি এই ট্রান্সফরমারটি 12 ভোল্ট হয়ে থাকে তাহলেও এখানে 6 ভোল্টের রেগুলেটর আইসি ব্যবহারের কারণে এখান দিয়ে 6 ভোল্ট চার্জ আউটপুট হবে। তো বন্ধুরা, আপনি চাইলেও এই চার্জারটি রেগুলেটর আইসি ছাড়াও তৈরি করতে পারেন ঠিক এমন ভাবে। তো বন্ধুরা, এই ভিডিওটি ভালো লাগলে এবং আপনাদের কিছুটা উপকার আসলেও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন, যাতে পরবর্তীতে কোনো ভিডিও ছাড়া মাত্রই আপনি নোটিফিকেশন পেয়ে যান।